হ্যাঁ বন্ধুরা আবারও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম ইস্টার্ন রেলওয়ে তরফ থেকে কিছু সংখ্যক ভ্যাকেন্সিজ বার হয়েছে যেখানে পুরুষ এবং মহিলা প্রার্থী উভয় আবেদন করতে পারবেন আর এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলেই আপনারা আবেদন করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এখানে আপনারা আবেদন কি করে করবেন তার সাথে আপনার কোন কোন পোস্টে নিয়োগ করা হয়েছে তার সাথে আপনারা কত তারিখ অবধি আবেদন করতে পারবেন সমস্ত ডিটেলসে জানবেন এই ভিডিওর মাধ্যমে তাহলে ভিডিওটাকে একটু স্কিপ না করে দেখতে থাকুন আর ভিডিও শুরুর আগেই জানিয়ে দিই যে বন্ধু চ্যানেল নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকানটাও অন করে নেবেন তাহলে নিত্য নতুন চাকরির আপডেট আপনার কাছে পৌঁছে যাবে তার সাথে এই ভিডিওটাকে একটা লাইক করে নিজের বন্ধুর সাথে শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক নোটিফিকেশানে কি বলা হয়েছে বন্ধুরা দেখে নিই নোটিফিকেশানটা ওপেন করে নিই সেখানে প্রথমে বলে দেওয়া হয়েছে ইনস্ট্যান্ট রেলওয়ে শিয়ালদা এই যে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে শিয়ালদা ডিভিশন থেকে প্রকাশ করা হয়েছে বাদিকে দেখে নোটিশ নাম্বার দিয়ে দেওয়া হয়েছে আর ডান দিকে ডেট মেনশন করে দেওয়া হয়েছে এখানে আপনার যে পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখেন বলে দেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ হল কালেক্টর এই হল কালেক্টর পোস্টে আপনার নিয়োগ করা হচ্ছে অ্যাট ঘোড়ারস ঘোনা হল স্টেশন এই হল কালেক্টরের মেন কাজ হচ্ছে বন্ধুরা এখানে আপনাদের টিকিট সেলিং করতে হবে তার সাথে টিকিট চেকিং করতে হবে সমস্ত টিকিট রিলেটেড কাজ হবে এখানে এখানে দেখেন বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ইন প্লেন পেপার আর ইনভাইটেড ফর এলিজিবল পারসন ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা এখানে একমাত্র উত্তর চব্বিশ পরগনা জেলায় যারা থাকেন মানে উত্তর চব্বিশ পরগনা জেলার বাসিন্দারা এখানে একমাত্র আবেদন করতে পারবেন বাইরের কেউ কিন্তু এখানে আবেদন করতে পারবেন না আপনারা কোথা থেকে এই ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলায় কখনো কোনো চাকরির আপডেট এলে সেটা আমি আপনাদের কাছে পৌঁছে দেবো এই পোস্টের জন্য আপনার কি কোয়ালিফিকেশান লাগবে দেখে নেওয়া যায় এখানে দেখিনি টার্মস অ্যান্ড কন্ডিশনে বলে দেওয়া হয়েছে এই পোস্টের জন্য আপনাদের টেন্থ স্ট্যান্ডার্ড মানে মাধ্যমিক পাস হতে হবে তার সাথে আপনাদের বলে দেওয়া হয়েছে দেখিনি নলেজ ইন সিম্পল ইংলিশ বেসিক ইংলিশ জানা থাকলে আপনার এখানে আবেদন করতে পারবেন তার সাথে আপনাদের মাধ্যম পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন আর এখানে কিন্তু পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন এখানে দেখেন বলে দেওয়া হয়েছে আপনাদের আঠেরো বছরের বেশি বয়স হতে হবে তাহলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন আর একমাত্র উত্তর চব্বিশ পরগনা জেলায় যারা থাকেন তারাই একমাত্র এখানে আবেদন করতে পারবেন বন্ধুরা দেখেন এখানে বলে দেওয়া হয়েছে এখানে আপনাদের এই পোস্টের জন্য কিন্তু একটা সিকিউরিটি মানি ডিপোজিট করতে হবে এই ডি সিকিউরিটি মানি দু হাজার টাকা লাগবে দেখেন বলে দেওয়া হয়েছে কিন্তু এই টাকাটা এখন আপনাদের দিতে হবে না এখানে আপনাদের সিলেকশান হয়ে যাওয়ার পর যখন কাজে জয়েন করানো হবে তখন আপনাদের এই দু হাজার টাকা সিকিউরিটি মানি হিসেবে দিতে হবে আর তারপরে পরবর্তীকালে কাজ চলাকালীন আপনাদের এই টাকাটা আবার ফেরত দেওয়া হবে এবার বন্ধুরা আপনারা এখানে আবেদন কী করে করবেন দেখে নেওয়া যাক এখানে আপনাদের আবেদনের জন্য এই নোটিফিশান পিডিএফের নিচে দেখে একটা অ্যাপ্লিকেশান ফর্মেট মানে অ্যাটাচ করা রয়েছে এই অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা আপনারা প্রিন্ট আউট করে বার করে নেবেন আপনারা যে এই নোটিফিকানটা ডাউনলোড করতে চান এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবো ওখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে এই ফর্ম্যাটটা প্রিন্ট আউট করে বার করে নেবেন প্রিন্ট আউট করে বার করে এখানে একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লাগিয়ে দেবেন সেলফ অ্যাটেস্টেড করে আর সমস্ত কিন্তু ঠিকমতো ফিল আপ করবেন ফিল আপ করে এর সাথে যাবতীয় যা যা পাঠাতে হবে দেখেন এখানে বলে দেওয়া হয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশনে এখানে আপনাদের আধার কার্ডের জেরক্স ভোটের অথবা ভোটার কার্ডের জেরক্স তার সাথে আপনার দেখিনি এজ প্রুফের ডকুমেন্ট তারপরে সেকেন্ডারি মানে মাধ্যমিকের আপনাদের অ্যাডমিট কার্ড সমস্ত জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে এই ফর্মের সাথে অ্যাটাচ করে নেবেন অ্যাটাচ করে এখানে আপনার বন্ধুরা দুভাবে আবেদন করতে পারেন এখানে ডাইরেক্ট গিয়ে ড্রপ বক্স করে আসতে পারেন অথবা এখানে বাইপোস্টে আবেদন করতে করতে পারেন সমস্ত কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে একটি খামে বলুন আর খামের উপর কিন্তু লিখে দেবেন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট লিখে আপনার যে পোস্টটা আবেদন করতে চাইছেন সেটা লিখে দিয়ে বন্ধুরা আপনার পোস্টে স্পিড পোস্ট বা নর্মাল পোস্টের মাধ্যমে এই লোকেশনে পাঠিয়ে দিতে পারেন অথবা ডাইরেক্ট গিয়ে ওখানে বক্স করে আসতে পারেন দেখে বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন বক্স ওখানে গিয়ে ডাইরেক্ট গিয়ে বক্স করে আসতে পারেন এখানেও লোকেশান এই যে সেম লোকেশন এই যে লোকেশনটা দেওয়া রয়েছে এই লোকেশনে আপনার গিয়ে ডাইরেক্ট ড্রপ বক্স করে আসতে পারেন করে আসলে আপনাদের এখানে আবেদন কমপ্লিট হয়ে যাবে আর এখানে আপনারা যে আবেদন করতে পারবেন দেখে নিন বন্ধুরা বলে দেওয়া হয়েছে তেইশ দুই দু মানে হচ্ছে ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখ দুপুর দুটো অবধি আপনারা এখানে আবেদন করতে পারবেন তাহলে বন্ধুরা এই ভিডিওতে শুধুমাত্র এটুকুই ছিল আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করুন আমি ওই কমেন্টের রিপ্লাই দেওয়ার যথাযথ চেষ্টা করব আর যারা এখন ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর বন্ধুরা ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য